সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম ব্র্যান্ড নিউ ম্যাজিক 5 প্রোকে নিয়ে। গাইস, এই লেটেস্ট ফোনটিতে এমন সব ফিচার রয়েছে যেগুলো দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। অনের ফোন মানে তো বোঝেনি, আকর্ষণীয় কিছু থাকবে না এমনটা কি হয়। যাই হোক, এই ভিডিওতে আমরা এই ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, ক্যামেরা পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেলসে জানতে পারবো। আর মজার জিনিসগুলো যদি মিস করতে না চান তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। গাইস, ফোনটি প্রথম দেখায় যে বিষয়টি চোখে পড়বে সেটি হলো এর হিউজ ক্যামেরা মডিউল। আর এখানে ক্যামেরা মডিউলটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা যে কারোরই চোখে পড়বে। গ্লাস ক্যামেরা মডিউলের চারপাশে শাড়ের মতো গাঢ় গ্রিন কালার দেওয়া হয়েছে, যার ফলে মনে হবে ক্যামেরাটি হয়তো ভেসে আছে। যাই হোক, এটি মেডো গ্রিন কালারের। ফোনটিকে একদম সিমেট্রিক্যাল ডিজাইন দেওয়া হয়েছে। এখানে IP68 রেটিং, অর্থাৎ ফোনটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। আর এই ফোনটি 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত থাকলেও কোনো প্রকার প্রবলেমই হবে না। যাই হোক গাইস, ফোনটির ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে বললে গাইস, আপনি দেখুন একবার ডিসপ্লেটি, এর চিন বেজাল তো একদম নেই বললেই চলে। একদম সিমেট্রিক্যাল। এখানে 6.81 ইঞ্চির OLED ডিসপ্লে এবং এটি কোয়াড কার্ভ ফ্লোটিং ডিসপ্লে। এখানে চার কর্নার রাউন্ড এবং কার্ভ করা হয়েছে। গাইস, ডিসপ্লেটি কিন্তু খুবই ব্রাইট, কারণ এখানে থাকছে 28 ইউনিটস পিক ব্রাইটনেস, অর্থাৎ এর ব্রাইটনেস S23 Ultra থেকে বেশি। আর এই ডিসপ্লে আপনি আউটডোরে কোনো প্রকার প্রবলেম ছাড়াই ইউজ করতে পারবেন। সেই সাথে ডিসপ্লেটিতে থাকছে 120Hz হাই রিফ্রেশ রেট। এটা আপনাকে স্মুথ একটা এক্সপিরিয়েন্স দেবে। যাই হোক, এখানে ইউজ করা হয়েছে LTPO টেকনোলজি, হুইচ মিন্স এটি অন হার্স থেকে 120Hz পর্যন্ত যখন যতটুকু রিফ্রেশ রেট দরকার পড়বে সেই অনুযায়ী চেঞ্জ হয়, যার ফলে পাওয়ার অপচয় খুবই কম হয়। এছাড়া আরো একটা মজার বিষয় হলো এখানে ভিডিও এনহ্যান্সার নামে একটা অপশন রয়েছে যেটা ভিডিও কোয়ালিটিকে আরো বুস্ট করে এবং যে মোশন ব্লার রয়েছে তা রিমুভ করে। এছাড়া ফ্রেম রেট বুস্টার নামের আরো একটা অপশন রয়েছে যেটা লোয়ার ফ্রেম রেটের ভিডিওকে হাই ফ্রেম রেটে কনভার্ট করবে, যার ফলে স্মুথ আর ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া এখানে আরো রয়েছে ডাইনামিক ডিমিং, 100% DCI-P3 কালার গামা। এছাড়া এখানে রয়্যাল অ্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে যেটা আপনার চোখের সুরক্ষার নিশ্চয়তা দিচ্ছে। গাইস, এখানে আরো একটা দারুণ ব্যাপার হলো এর ব্যাটারি। ফ্রেন্ডস, একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, দেখবেন বর্তমান সব ব্র্যান্ড তাদের স্মার্টফোনগুলোতে ফাস্ট চার্জিং এর সুবিধা দিচ্ছে, আর এটা বর্তমান একদম কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাট এখানে অনার ভিন্ন পথে হেঁটেছে। আপনারা জানেন অনার ম্যাজিক 4 প্রোতে তারা 100W চার্জার দিয়েছিল, বাট এবার তারা করেছে কি, 100W পরিবর্তে 200W চার্জার না দিয়ে তারা 66W চার্জার দিয়েছে। তবে এখানে মজার ব্যাপার কি, ওকে, এখানে তারা ম্যাজিক 4 প্রো এর 4600mAh ব্যাটারির পরিবর্তে 5100mAh ব্যাটারি দিয়েছে। ব্যাপারটা আপনার কাছে কেমন লেগেছে জানি না, বাট আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখুন, চার্জ হতে হয়তো 5 থেকে 10 মিনিট বেশি লাগবে, বাট যার ফলে হবে কি, দীর্ঘ সময় ধরে ফোনটি ইউজ করা যাবে। যাই হোক, এখানে 50W ওয়্যারলেস চার্জিং এর সুবিধা ছাড়াও আগের মতনই রিভার্স ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যার চার্জিং এর সুবিধা রয়েছে। গাইস, এবার আসুন ফোনটির চারপাশে কি কি থাকছে তা দেখে আসি। ফোনটির রাইট হ্যান্ড সাইডে দেখতে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম বাটনকে, লেফট হ্যান্ড সাইড একদম ক্লিন। ফোনটির টপে থাকছে আই ব্লাস্টার এবং 2:1 স্পিকার, একটা উপরে এবং একটা এখানে নিচে রয়েছে। দেখবেন বেশিরভাগ ডিভাইসগুলোতে সেকেন্ডারি স্পিকারটা এখানে এই ইয়ারপিস দিয়ে দেয়, বাট এখানে অনার একদম টপি দিয়েছে, যার ফলে আরো দারুণ সাউন্ড পাওয়া যাবে। যাই হোক, বটমে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে দুইটা সিম কার্ডের জায়গা রাখা হয়েছে। এরপর এখানে রয়েছে USB টাইপ সি পোর্ট। আচ্ছা, অনার ম্যাজিক 5 প্রো তে চিপসেট হিসেবে কি থাকছে? অবশ্যই ফ্ল্যাগশিপ ফোনটিতে থাকছে ফ্ল্যাগশিপ চিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, আর অবশ্যই এটি অ্যান্ড্রয়েড জগতে ওয়ান অফ দা ফাস্টেস্ট প্রসেসর, সো ইউ ক্যান এক্সপেক্ট এ ভেরি স্পিডি অ্যান্ড স্ন্যাপি পারফরমেন্স। সেই সাথে এখানে থাকছে 12GB লেটেস্ট LPDDR5X RAM এবং সর্বোচ্চ 512GB পর্যন্ত স্টোরেজ থাকছে। আর এটি টাইপ হলো EFS 4.0, আর অবশ্যই এটি সিগনিফিকেন্টলি ফাস্টার দ্যান EFS 3.1, সো এটা বুঝতে পাচ্ছেন অনার ম্যাজিক 5 প্রো সবকিছু সুন্দরভাবে হ্যান্ডেল করার সক্ষমতা রয়েছে। গাইস, এবার আসুন এই ফোনটির সবথেকে ইন্টারেস্টিং পার্টের ক্যামেরা নিয়ে কথা বলা যাক। গাইস, এরকম ফোন আমি দুইটা দেখেছি যেখানে রিয়ার প্যানেলের তিনটা ক্যামেরায় 50 মেগাপিক্সেল করে, এক Xiaomi 13 Pro আর এই ফোনটি অর্থাৎ অনার ম্যাজিক 5 প্রো। গাইস, যেমনটা জানেন মেগাপিক্সেলের সংখ্যা তেমন কোনো ব্যাপার না। এবার এখানে অনার অনেক বেশি সফটওয়্যার অপটিমাইজেশন করেছে, যার মধ্যে একটা হলো ফটো ক্যাপচার স্পিড, এটা আগের তুলনায় অনেক বেশি ফাস্ট করা হয়েছে। সেকেন্ড যে কুল ফিচারটি রয়েছে সেটি হলো AI মোশন সেন্সিং, অর্থাৎ এই সেন্সরটির কাজ হলো কোন ফাস্ট মুভিং অবজেক্টকে একদম ক্লিয়ার এবং শার্প ফটো ক্যাপচার করা। আর এটি কতটা পারফেক্ট ভাবে জাম্প করা ফটোটি ক্যাপচার করেছে দেখতে পাচ্ছেন, একদম শার্প এবং ফটোটি একদম ফোকাসে রয়েছে। গাইস, এখানে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে OIS সাপোর্ট রয়েছে। সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং এটি 122° ফিল্ড অফ ভিউকে কভার করতে সক্ষম। এবং থার্ড সেন্সরটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো সেন্সর, যেখানে 3.5x অপটিক্যাল জুম এবং 100x পর্যন্ত ডিজিটাল জুমের সুবিধা রয়েছে। ওকে, এবার শুন কিছু ইনক্রেডিবল ফটো স্যাম্পল দেখে আসি।
গাইস কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এখানে ডুয়েল কাটআউট রয়েছে যেখানে থাকছে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং একটি 3D ডেপথ বা বায়োমেট্রিক সেন্সর যেটা মূলত পোর্ট্রেট এবং ফেসিয়াল আনলকের জন্য ইউজ হয়ে থাকে। গাইস এবার আসুন এর প্রাইস সম্পর্কে জেনে আসি। এটি একদম লেটেস্ট ফোন, তাই অনারি ওয়েবসাইটেও দেওয়া হয়নি প্রাইস সম্পর্কে। তবে ম্যাজিক 4 প্রো এর প্রাইস ছিল $1,075, যেটা কনভার্ট করলে 1,12,000 উপরে আসে। এর থেকে ধারণা পেয়ে যাবেন আসলে প্রাইস কেমন হতে পারে। গাইস ওভারঅল ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।